নিত্য প্রয়োজনীয় বিভিন্ন পণ্য ও সেবার দামের ঊর্ধ্বগতির মধ্যে চিনির মূল্যবৃদ্ধির সিদ্ধান্তের কথা জানিয়েছে বাংলাদেশ সুগার রিফাইনার্স অ্যাসোসিয়েশন। চিনি পরিশোধনকারী প্রতিষ্ঠানগুলোর মালিকদের সংগঠনটি বৃহস্পতিবার জানিয়েছে নতুন এ দাম কার্যকর হবে 1 ফেব্রুয়ারি থেকে। এর আগে দাম বাড়ানোর বিষয়ে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের সঙ্গে একাধিকবার বৈঠক করে সংগঠনটির নেতারা। দাম বাড়ানোর ফলে 4 টাকা বেশি দিয়ে প্যাকেটজাত 1 কেজি চিনি 112 টাকায় কিনতে হবে ভোক্তাকে। এর আগে এ চিনির কেজি ছিল 108 টাকা। ভাষার মাসের প্রথম দিন থেকে পরিশোধিত খোলা চিনির প্রতি কেজি দাম পড়বে 107 টাকা, আগে যা ছিল 102 টাকা। বেশ কিছুদিন ধরেই বাজারে চিনির সংকট দেখা যাচ্ছিল। এর মধ্যেই চলতি সপ্তাহের শেষ দিনে নিত্য প্রয়োজনীয় পণ্যটির দর বৃদ্ধির খবর এলো, যা ভোক্তাদের জন্য মোটেই স্বস্তিকর নয়। চমৎকার সব ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে সাথেই থাকবেন। এ সম্পর্কে আপনার আরও কিছু জানার বা মতামত থাকলে কমেন্টে জানাবেন। ধন্যবাদ।